আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সিম্পল একটা ডিশ। তো হচ্ছে এটা কিভাবে করব, এটার মধ্যে আমার লাগছে হচ্ছে টমেটো, লাগছে হচ্ছে ধনে পাতা, আর লাগবে হচ্ছে কাঁচামরিচ, আর লাগবে লেবু, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, আর লাগছে হচ্ছে আমার পেঁয়াজ, ঠিক আছে, আর লাগবে আটা। তো এটা দিয়ে খুব ক্রিস্পি একটা পিজ্জার ছোট্ট একটা পিজ্জার মতো বানাবো, এবং এটাকে প্যাটিসও বলতে পারেন, যে সমুচাও বলতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। তো আমি লাস্টের নামটা সিলেক্ট করব। তো আমি এখন একে একে সব কি কি জিনিস লাগবে সবগুলো আমি রেডি করব। তো এখন ফার্স্ট আমি কেটে নিচ্ছি টমেটো, দেখতে পাচ্ছেন টমেটো একদম এইভাবে স্লাইস করে কেটে নেবেন। টমেটোটা দিলে ভালো হবে, এর মধ্যে আপনি ক্যাপসিকামও দিতে পারেন, ক্যাপসিকাম এইভাবে কুচি করে দিবেন। মানে এখন যেহেতু শীতকাল আমাদের চলে আসছে, তো আমাদের নানান রকম সবজি খাবো আমরা, ঠিক আছে, যা আপনি দিবেন সেটাই দিতে পারবেন। তবে এগুলো খুব চপিং করে দিতে হবে, একদম চপিং, যত চপিং করতে পারবেন ততই ভালো হবে, একদম স্লাইস স্লাইস করে নেবেন। কিসের জন্য বলতেছি সেটা আপনারা লাস্টে দেখলে বুঝতে পারবেন যে কেন আপনাকে চপিং করতে হবে। এটা ইসমাস হয়ে যাবে কোনো জন্য, গুটলা গুটলা না বেঁধে থাকে, চপিং করে নিতে হবে একদম। আচ্ছা, এই পর্যন্তই, পরের স্টেপগুলো দিই। আচ্ছা, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আলু নিয়েছি, এখানে প্রায় 3 পোয়া মতো আলু আছে। তো এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে একটু ডিপে ধুয়ে দিয়েছিলাম, যাতে আমার করতে সুবিধা হয়। আমি এখন আলুগুলা এখানে সবগুলা করে নিব। দেখতে পাচ্ছেন কত সহজে আলুগুলা স্লাইস হয়ে যাচ্ছে। তো এটা স্লাইস করার একটা মাত্রই কারণ যে এটা স্টাফিং করব, স্টাফিং করলে এটা যাতে আমার গোটা গোটা না বাঁধে, সেই জন্য আমি আলুগুলা এইভাবে এখানে স্লাইস করে নিব, ঠিক আছে। আর এইভাবে একে একে আমি সবগুলো আলু, দেখতে পাচ্ছেন যে কেমন স্লাইস হয়েছে, দেখো এখানে, এইভাবে ডিপে রাখলে আলুটা স্লাইস করাটা সুন্দর হবে। তো এইভাবে আমি ডিপে রেখেছিলাম। আবার আপনারা এক কাজ করতে পারেন, আলু সিদ্ধ করে এইভাবে স্লাইস করেও ডিপে রাখতে পারেন, তাহলেও জিনিসটা অনেক সুন্দর হবে, ঠিক আছে। তো এইভাবে আমি একে একে সবগুলো আলু করে নিচ্ছি, ততক্ষণে সাথেই থাকেন। আমরা 1 কাপ আটা 2 কাপ আটা নিব, এখানে 1 কাপ নিয়েছি, আর 1 কাপ নিয়ে নিব। তো এটা আপনারা যতটুকু বানাবেন ঠিক ততটুকুই মেজারমেন্ট করে আপনাদের মতন আপনারা বানাবেন। তারপরে আপনাদের সুবিধার্থে আমি মাপটা দেখিয়ে দিলাম, এখানে নিয়েছি আমি 2 কাপ আটা। ময়দা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, আটা দিয়েও করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন তেল। একটু কমাই দিলাম, 1.5 টেবিল স্পুন দিয়ে দিলাম, এটা টেবিল স্পুনের জন্য একটু বড় চামচ, একটু কমাই দিলাম। আর দিব লবণ, আর দিয়ে দিব 2 টেবিল টিস্পুন লবণ, 2 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। এবার আটাটাকে আপনার এইভাবে এইভাবে মাখাতে হবে, ঠিক সমচার ডো যেরকম করে ওইভাবেই মাখাতে হবে, সমচার ডোর মতো। এই এটা সারা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, মাখাতে থাকি, সাথে থাকেন। এটা হচ্ছে 2 থেকে 3 মিনিট আমি তেল দিয়ে এভাবে এভাবে মেখে নিয়েছিলাম। মেখে নিয়ে এই সমচার ডো বা যাই বলেন আপনি, সমচা টাইপের, ক্রিস্পি টাইপের কিছু করতে গেলে আপনার ফার্স্ট নিয়ম হচ্ছে এটা, যে আপনি ডোটা এইভাবে মুট করে ধরবেন, ধরে যখন দেখবেন যে মুট পেকে গেছে, তখন মনে করবেন যে এটা পারফেক্ট, তখন আপনাকে পানি দিয়ে আটাটা ছানতে হবে, ঠিক আছে। তো আমি এখন পানি দিয়ে দিব, 1/2 কাপ পানি দিয়ে দিব, পানি অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। তো আমি এখানে যেহেতু 2 কাপ পানি নিয়ে আটা নিয়েছিলাম, সেহেতু আমি এখানে 1/2 কাপ পানি নিয়েছি, এটা রুম টেম্পারেচার পানি, গরম পানি না, রুম টেম্পারেচারই পানি দিবেন। তো অল্প অল্প করে পানি দিবেন আপনারা, আমি দেখতে পাচ্ছেন যে অল্প অল্প করে পানি দিচ্ছি আর এটা মাখাবো। আর যদি মনে করেন যে পরে হচ্ছে লাগবে, আমার এখানে 1 কাপ মতো, 1 কাপের একটু কম পানি লাগবে, তো অল্প অল্প পানি দিবেন আর ডোটা আপনারা ছানবেন। তো ডোটা একটু শক্ত শক্ত হবে, তাহলে আপনার
যে কোনো পিজা বলেন, সমুচা বলেন, যাই বান পিজা বলছি, সমুচা বলেন, আর সিঙ্গারা বলেন, পুরি বলেন, যাই বলেন, এই ডোটা একটু শক্ত শক্ত করলে এটা আপনার খুব ক্রিস্পি হয়, ঠিক আছে? আর এইভাবে আস্তে আস্তে পানি দিবেন, একবারে পানি দিবেন না। তো আমি এটা ছেনে দেখি যে আমার কতটুকু পানি লাগবে, কি কি লাগবে, আমি কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। তো আমি আমার হচ্ছে এখন বোয়া নাই, তো আমি মেশিনে আটাটা গুলে নিব, আটাটা মেখে নিব আর কি। দেখতে পেয়েছেন যে পানি দিয়েছিলাম, তো সেই পানির মেজারমেন্ট এই দেখেন, এরকম ঝুরো ঝুরো আছে। এটা যেহেতু শক্ত হবে, ডো হবে, তা তো আমি এখানে আরেকটু তেল দিয়ে নিয়েছি, মেশিনটাতে একটু তেলের দরকার। তো আমি এখন মেশিনটা দিয়ে দিব, দিয়ে তারপরে আটাটা দেখি এটাতে কেমন হয় গুলা। তো তো দেখতে পাচ্ছেন যে আমার আটা রেডি। তো এটা আমি একটু আধা ঘন্টার জন্য রেস্ট দিব, এমন শক্ত হবে, দেখেন কেমন শক্ত, এমন একটু শক্ত শক্ত হবে। তো আধা ঘন্টা রেস্ট দিলে এটা আমার পারফেক্ট হয়ে যাবে। তো রেস্টের আগে আপনি একটু তেল দিয়ে নেবেন এর উপরে। তেল দিলে হয় কি যে এটা রুড হয়ে যায় না, আটাটা অনেক ময়নটা অনেক সুন্দরভাবে সেট হয়ে যায় আর ভালো থাকে। তো এইভাবে আমি একদম ঢাকা দিয়ে দিব, এটা আমি ঢাকা দিয়ে দিলাম, থাক এখানে আধা ঘন্টা, আমি এদিকে স্টাফিং তৈরি করি। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিব এখন আমি একে একে। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে কাঁচামরিচ কুচি করা, ধনে পাতা কুচি, আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি, 1 কাপ টমেটো নিয়েছি, একটা হচ্ছে কাগজি লেবু নিয়েছি, ঠিক আছে? আর এখানে আলু স্লাইস করে কেটে নিয়েছি। তো একে একে আমি এগুলা সব ওর মধ্যে দিয়ে দিব। আর এখানে দিতে হবে আপনার এখানে পেঁয়াজটা একটু হালকা নরম হলে নরম হবে, পেঁয়াজটা জালটা হাই হিসেবে থাকবে, পেঁয়াজটা হালকা নরম হলে তারপরে দেন দিয়ে দেবেন হচ্ছে টমেটো, ঠিক আছে? একটু ভেজে নেবেন পেঁয়াজটা, পেঁয়াজের একটা ভাজার যে একটা স্মেল, সেই স্মেলটা থাকতে হবে। এখানে কাঁচা পাকার কোনো কথা নাই, এখানে স্মেলটা থাকতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে মরিচটা বাদামি হয়েছে, এখন আমি দিয়ে দিব টমেটো। টমেটো স্লাইস দিয়ে দিলাম, এবার এর মধ্যে দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, একটু শুকনো মরিচের গুঁড়া, এটা যেহেতু স্পাইসি হবে একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম। আর এখানে দিতে হবে আপনাদের যদি চাট মশলা থাকে চাট মশলা দিবেন, না হলে আপনাদের যদি থাকে কি বলে এটাকে, এটা হচ্ছে 1 টেবিল চামচ, এটা হচ্ছে আপনি আমার চটপটির মশলা ছিল, আর এখানে আপনারা যদি চাট মশলা পান বা হচ্ছে ম্যাগি মশলা সেটা একটু মিক্স করে নিতে পারেন, টেস্টটা দ্বিগুণ দিয়ে যাবে, ঠিক আছে? আর টমেটোটা পরে দেওয়ার চেষ্টা করবেন। আর এটা এইভাবে আমি এখন ভুনে নিচ্ছি, ভুনে নিয়ে এবার আমি আলু দিয়ে দিব, লবণ দিয়ে দিই স্বাদ মতো, 1 টেবিল চামচ। তো 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, এখানে আমার আলু যেহেতু 3 পোয়া মতো আলু আছে, 1 টেবিল চামচই লবণ লাগবে, লবণটা একটু কম দেবেন যাতে পরে আপনার এমন লবণ না হয়ে যায় যদি সে খেতে পারলেন না। আচ্ছা, ওকে। আচ্ছা, তো এবার আমরা ঢেলে দিলাম সেই স্লাইস করা আলু, ঠিক আছে? এটা আপনি রেডি করে আপনি স্টাফিংটা রেডি করে আপনি রেখে দিতে পারেন, যখন ইচ্ছা তখন বানাতে পারেন, এবং যেভাবে আমি বানাবো ওইভাবে আমি ফ্রিজে রেখে দিই আমার বাবুর জন্য। তো আমার বাবু যখন ইচ্ছা সকালবেলা এটা দিয়ে ব্রেকফাস্ট করবে, এবং বিকালে নাস্তা হয়ে যাবে, ও শুধু তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমি ভালো করে মিক্স করে নিব মশলাটা, যেন আলুগুলো ঘটে না, সেইভাবে আপনারা একটু সাবধানে করবেন। তো আপনারা দেখছেন অত জুম করলাম আর একটু জুম করলাম, তো এর মধ্যে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি
ধনে পাতাটা এমন সময় দিচ্ছি যে ধনে পাতাটায় কোনো জাল লাগবে না, ঠিক আছে? আমার এটা কিন্তু হয়ে গেছে, আমি এক্ষুনি গ্যাসটা অফ করে দিব। তো দেওয়ার জাস্ট 5 মিনিট আগে আপনারা একটু ধনে পাতা দিয়ে দিবেন, একটু লেমন জুস দিয়ে দিবেন, ঠিক আছে? তো এটা দিতেও পারেন না দিতে পারেন, যারা ধরেন ধনে পাতা খান না তারা, তাদের দেওয়ার দরকার নেই। তো লেমন জুসটা দিলে একটু টক মিষ্টি ভাব আসবে, এটা অনেক মজা লাগবে। তো এবার আপনারা ধনে পাতাটা এইভাবে ধুয়ে মিশিয়ে দিবেন। দেখেন আমার এটা হয়ে গেছে। তো এটাতে হলদি দিবেন না, আপনারা হলুদ দিবেন না, হলুদ দিলে এটার মানে কালারটা ইয়া হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমার কিন্তু গ্যাস অফ আছে, গ্যাসটা দেখে দাও, গ্যাস অফ আছে। তো এখন আমরা ধনে পাতাটা জাস্ট এর সাথে মিশাবো, আর কোনো কাজ নেই। এবার লবণটা হয়েছে কিনা আপনারা চেক করবেন, আর এটা ঠান্ডা করতে দিব। ঠান্ডা পুরো ঠান্ডা হয়ে গেলে ওইদিকে আমরা রুটি বেলতে চলে যাই, রুটি বেলতে চলে যাই। ভাবছেন যে রুটি বেলবো কেন, তো পরে বুঝতে পারবেন যে কেন রুটিটা বেলবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুই টেবিল চামচ আটা নিয়ে নিয়েছি। এই আটাটা আমি একটা কাজে, বিশেষ কাজে ব্যবহার করব। তো এখানে 2 টেবিল চামচ আটার সাথে আমি 4 টেবিল চামচ পানি মেশাবো। এটা হবে আমার, এটা কিসের জন্য আমি ইয়া করতেছি সেটা আপনারা পরে বুঝে যাবেন, আমি দেখিয়ে দিব অবশ্যই। তো এটাতে একটু পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন, দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। তো এটা এমন হবে যে চামচ থেকে পড়লে টপ টপ করে পড়বে, এরকম পাতলা একটা স্টাফে ইয়া বলে এটাকে। বুঝছেন যে আটার এটা টপ টপ করে পড়বে, এই পেস্টটা, পেস্ট তো গাঢ় হয় কিন্তু এই পেস্টটা হবে পাতলা, এভাবে টপ টপ করে পড়বে, এই যে এমন পাতলা, ঠিক আছে? তো এটা কি কাজে লাগাবো আপনি দেখতে পারবেন। আর এইদিকে আমি এই যে যে ইয়াটা করেছিলাম, স্টাফিংটা করেছিলাম, এটা আমি ঠান্ডা করতে দিয়েছি, এটা পরে আমি দিব। এটা ঠান্ডা হলে আপনাকে এটা ব্যবহার করতে হবে। শক্ত করে আটা আমি বেলেছিলাম, দেখেন যে এখানে ডোটা কেমন নরম হয়ে গেছে, এটা রেস্টে রেখে ডোটা কিন্তু নরম হয়ে গেছে। তো আপনারা একটা বড় একটা রুটি বেলতে, যেমন এটা আপনারা কেটেও নিতে পারেন, আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য, ঠিক আছে? এভাবে আপনারা 4 পিস করে নিতে পারেন। রুটিটা যেহেতু আপনার বড় বেলতে হবে, 4টে রুটি হবে, 4টা দিয়েই আপনার অনেকগুলা তৈরি হয়ে যাবে। তো এর থেকে বড়ও নিতে পারেন, ছোটও নিতে পারেন। তো আমি একটা রুটি বেলে নিচ্ছি, বেলে নিয়ে তারপরে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি পুর নিয়ে নিয়েছি, যে পুরটা একটু মোটা করেই নিতে হবে আপনাদেরকে। তো হাত দিয়ে এইভাবে রোলিং করতে হবে, হাত দিয়ে এইভাবে রোলিং করতে হবে। মানে রুটিটার একটা মেজারমেন্টে থুবেন, রুটিটা যেমন লম্বা হবে ঠিক তেমনই একটা রোলিং লম্বাটা হবে, ঠিক আছে? তো এভাবে হাত দিয়ে রোলিংটা করে নিলে আপনার এটা ছড়াবে না, রোলিংটা খুব সুন্দর করে হবে, ঠিক আছে? তো এই যে আমরা করে নিলাম, এবার একটা ফোল্ড দিব। এবার আমি এটাকে ধরেই, দেখতে পাচ্ছেন এটাকে ধরে টাইট টাইট করে একটা ফোল্ড দিব। আর রুটিটা কিন্তু যত আপনারা পাতলা বেলতে পারেন, ঠিক আছে? রুটিটা দেখেন কিভাবে, আর যখন দেখবেন যে রুটিটা মাথা দিয়ে একটু বাড়তি, তখন এই পুরটা এভাবে চেপে চেপে মাথার দিকে দিয়ে দিবেন, ঠিক আছে? তো এভাবে একটু টান টান দিবেন, এই টান দিবেন, এই টান দিবেন, দিয়ে রুটিটা এইভাবে এই মাথায় ওই যে যেই ইটা রেখেছিলাম হচ্ছে, এখন কাজ হবে। এটার হচ্ছে 2টা কাজ, এই মাথাটায় এই লেইটা দিয়ে নেবেন, লেই বলে আমাদের দেশে, লেই না কি বলে যাই হোক। তো এটা দিয়ে এটা একটু উঠাবেন, উঠায়ে এটা একদম এভাবে একটু টেনে নিয়ে আসে টাইট করে এভাবে করে দিবেন, ঠিক আছে? দেখেন মিশে গেছে একদম, একদম মিশে গেছে। এবার আপনি এটাকে মুখটা মুড়ে দিবেন, খুব সুন্দর করে মুখটা মুড়তে হবে আপনাকে,
এজে মুখ মোড়া হয়ে গেল। এবার এটাকে এভাবে রোল করবেন, বেশি আপনার পাতলা করা লাগবে না, বেশি মোটাও হবে না, এভাবে রোল করে নেবেন। মানে যে পুরটা আমি দিলাম, এই পুরটা সব ব্যালেন্সটা ঠিক থাকবে, চারি সাইডের ব্যালেন্সটা ঠিক থাকবে পুরটা। প্রথম একটা দেখিয়ে দিচ্ছি আমি, এইভাবে আমার চারটা হবে, এইভাবে আমি চারটা করে নিব। চারটা করে নিয়ে আমি এভাবে একে একে খুব ধারালো একটা ছুরি দিয়ে কেটে ফেলতে হবে, ঠিক আছে? এইভাবে গোল শেপ হবে। এবার আমি কাটবো, 2 ইঞ্চি 2 ইঞ্চি করে কাটবেন আপনারা, ঠিক আছে? 2 ইঞ্চি 2 ইঞ্চি করে কেটে ফেলবেন, এইভাবে এইভাবে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে কেটে ফেলবেন। তো ছুরিটা অনেক ধার হতে হবে, এইভাবে কাটলেই ভালো হবে। দেখেন ওইটা আমার একটু চ্যাপ্টা হয়ে গেছে, এইভাবে পোজ দিয়ে দিয়ে কাটবেন, ঠিক আছে? তাহলে আপনার জিনিসটা অনেক সুন্দর হবে, এভাবে পোজ দিয়ে দিয়ে কাটবেন। এই যে দেখতে পাচ্ছেন, দুই পাশে দেখেন পুরটা কিন্তু ভিতরে, আমি এইভাবে পোজ দিয়ে দিয়ে কেটে ফেলবো। আর এটা দেখেন ছুরিটা চাপ দিয়ে, আমি ভুল করে চাপ দিয়ে করে ফেলেছি, এটা কিন্তু চ্যাপটা হয়ে গেছে, বাট চ্যাপটা করা যাবে না আপনাদের। এভাবে মনে রাখবেন যে এভাবে পোজ দিয়ে কাটতে হবে 2 ইঞ্চি করে। আর আলুটার ব্যাপারে আমি বলেছিলাম যে আলুতে কোনো গোটা গোটা থাকতে পারবে না, আর এর মধ্যে মটরশুঁটিও দেওয়া যাবে না, কারণ কাটার সময় ওইটা অনেক ঝামেলা হবে। দেখেন আমার এইখানে কতগুলো হয়ে গেল, ঠিক আছে? একটা রুটি দিয়ে আমার হলো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কিন্তু এক একজন দুইটা করে খাইলেই এনাফ। তো এগুলো, এই 10টা আরও আমি কিছু করে নিব, তারপরে লাস্টের স্টেপগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটু তেল ব্রাশ করে নিব, এই এটাতেই তো রাখবো, তো আমি এটাতে তেল ব্রাশ করে নেব লাস্টের কাজগুলো। আর একটু কাজ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা আপাতত থুয়ে দিলাম এখানে, যেটা দেখতে পেয়েছেন এই যে আমি কেটে কেটে রেখে দিয়েছিলাম। তো এখন এইটা একটু এই আটার মধ্যে, এই যে আলুর যে পাশটা, পটেটোর যে পাশটা, এই পাশটা আমি এটা একটু দিয়ে জাস্ট এইভাবে হাতের তালু দিয়ে এইভাবে একটা প্রেস করবেন, তারপরে দেখবেন ম্যাজিক। এই যে হয়ে গেল আমার পটেটো প্যাটি, এটার নাম হচ্ছে পটেটো প্যাটি, ঠিক আছে? এটা আপনি যে, আমি যে আটা নিয়েছিলাম 2 কাপ আটা, এই 2 কাপ আটা দিয়ে আপনার 40টা পটেটো প্যাটি হবে, ঠিক আছে? এই যে প্রেস করবেন, এই হয়ে গেল পটেটো প্যাটি। এত ক্রিসপি আর এই ঝটপট সময়ে এত মজা এটা, যে আপনারা চিন্তা করতে পারবেন না, ঠিক আছে? আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম যে ডোটা করেছিলাম, এই ডোটা দেখেন এইভাবে টপ টপ করে পড়বে। আর এর মধ্যে চিনি নিয়েছি আমি, এই টেবিল চামচের 2 চামচ, 2 চামচ চিনি নিয়ে এটা আমি গুলিয়ে নিয়েছি। তো এটার কাজ এখন আপনারা বুঝতে পারবেন, সাথে থাকুন। দেখতে পাচ্ছেন যে আমার পটেটো প্যাটিগুলা কতগুলা হয়েছে, এখানে প্রায় 24-25 পিস। আর এখানে এখনো দেখেন 2টা ডো আমার বাকি আছে, এখানে 2 কাপ আটা নিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আর ওখানে দেখতে পাচ্ছেন, আপনারা 2 কাপ আটা নিলে অন্তত 2-4 দিন এবং 20টা মেহমান ইজিলি পার। তেলটা আপনারা একদম লো মিডিয়াম আঁচে দিবেন। এই যে তেল দিয়ে দেখেন হালকা হালকা বাবল উঠতেছে, বেশি হিট করা যাবে না। আমার তেলটা হয়তো একটু হিট হয়ে গেছে। এই যে এই এই যে ডোটা, ডোটার মধ্যে এই যে ডুবালাম, দেখেন ডুবিয়ে এবার এটা তেলে ছেড়ে দিতে হবে। এটার কাজই হচ্ছে এই, এই ডোটার কাজ হচ্ছে এই। একটু ছড়ানো প্যান নেবেন আপনারা, ছড়ানো প্যান নিলে ভালো হবে আপনাদের জন্য। তো এটা ফাস্ট ডুবাবেন, ডুবাইয়ের জন্য রেখে দিবেন না, ফাস্ট ডুবাবেন এবং ফাস্ট ফাস্ট দিয়ে দিবেন। এমন একটা প্যান নেবেন যাতে আপনাদের একটা প্যানে এই এটা হচ্ছে 20টা হয়ে যায়। একরকম আমি ইয়া দেখালাম যে কে কীভাবে কাটতে হবে, আর এক রকম দেখাচ্ছি, এটা 2 রকম করে করতে পারবেন আপনারা, ঠিক আছে? এটা রুটির মতোই, এই এটা রুটির উপরে দিয়ে স্টাফটা, স্টাফিংটা একদম রুটির সমানই করে নিতে হবে। পাচ্ছেন, আমরা রুটির উপরে একদম এইভাবে নিয়ে নিলাম,
পুরো স্টাফিংটা এভাবে নিয়ে এবার আমি একটু এরকম বেলুন দিয়ে বেলে দিব, যাতে পুরো ইয়াটা সমান হয়। বেলুনে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, তেল ব্রাশ করে আমি এইভাবে দেখতে পাচ্ছেন যে একদম পুরো সমান সমান করে বেলে নিয়েছি। রুটির একদম পুরো সাইজ হয়েছে। এখন আমি রুটির এক মাথা ধরে এটা, এবার এটা আমি ধরে এইভাবে টেনে টেনে এভাবে টেনে টেনে গোল গোল করে এইভাবে টানবো আর এইভাবে মোড়াবো। ঠিক আছে, এই যে একটু জায়গা রাখতে হবে, এখানে একটু আঠা দিয়ে নেবেন। এই যে আমি যেটা গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে নেবেন, এখানে দিয়ে নিলে এই জোরটা আর খুলবে না। ঠিক আছে, সুন্দরভাবে চিপকায় যাবে। এবার এটা আপনার যদি বেশি মোটা হয়ে যায় তাহলে আপনি এটা এভাবে রোল করে নেবেন, রোল করতে হবে। আর যদি মনে করেন যে আলু সাইড থেকে, দেখো এখানে সাইড থেকে বেরিয়ে যাচ্ছে, তো আপনি আলুর এটা একটু টেনে টেনে এটার মুখ দিয়ে দিবেন, আটা লাগিয়ে মুখটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আর সাইডগুলা এভাবে মোড়াই দিবেন, এই সাইডগুলা এভাবে মোড়াই দিবেন। দিয়ে এবার যেখানে মনে করবেন যে শক্ত আছে, যেখানে মনে করবেন শক্ত আছে সেখানে এই সাইডে একটু আটা দিয়ে লেবেল দিয়ে দিবেন। ঠিক আছে, এবার যেখানে মনে করবেন যে মোটা আছে পুরাটা এভাবে রোলিং করে নেবেন, এই রোলিং করতে হবে, বেশি চিকনও না বেশি মোটাও না। এবার ওই যে বলেছিলাম এটা একরকম নিয়েছি আর ওইটা কিন্তু একরকম নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। এবার এরকম পোজ দিয়ে দিয়ে কেটে নিতে হবে। এইভাবে আমরা সবগুলা কেটে নিব। কেটে নিয়ে এটা হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে দিবেন, এই এই যে ঠিক এমন হবে, এইভাবে একটু প্রেস করে দিবেন। এটা আঙুলের দ্বারা প্রেস করবেন, আর ওইটা আমি করেছিলাম পাঞ্জা দ্বারা। এটা ভিতরে দেখেন একরকম লেয়ার লেয়ার আসছে কিন্তু, আর ওইটা কিন্তু অন্যরকম হয়েছে, এটা আবার ভিতরে একটু লেয়ার লেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা এভাবে হবে, ওইটা ওইভাবে হবে, দুইটাই দুই রকম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা করবেন, নো প্রবলেম। আর এখানে যেহেতু আলু আছে সেহেতু আপনি ওইটার মধ্যে অবশ্যই আপনাকে ডুবাইতে হবে, ডুবাইয়ে আপনারা এটা তেলে ভেজে নেবেন। এইটার দেখেন ভিতরে একটু কেউরি কেউরি শেপ আছে, যেটা আমি পুরো রুটিটাতে বেলে নিয়েছিলাম। আর ওইখানে আছে যে যে পিজা টাইপের হয়েছে, তো দুই রকমই আপনারা এভাবে করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি দিয়ে দিচ্ছি একে একে সবগুলো, এইভাবে এর মধ্যে একটু ডুবাবেন, ডুবাইয়ে একে একে তেলের মধ্যে ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের এটা প্রায় গোল্ডেন ব্রাউন ব্রাউন হতে হবে, গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। এক পাশটা হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি। তো গোল্ডেন ব্রাউন হলে আপনাদেরকে তেলের মধ্যে থেকে সেকে সেকে একটা টিস্যু পেপার দিয়ে উঠিয়ে নিতে হবে। ঠিক আছে, আমার এখনই হয়ে যাবে। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা আমার কমপ্লিট। তো এখন আপনাদের খেয়ে দেখাবো আমি এটা কতটা ক্রিস্পি হয়েছে। ঠিক আছে, এতটা ক্রিস্পি হয়েছে আর এতটা মজা হয়েছে, অসম্ভব মজা, বিশ্বাস করতে পারবেন না যে এতটাই মজা। আর এটার ভিতরটা দেখেন, ভিতরটা কিন্তু এমন, এখানে দূরের থেকে আমি দেখতে পাচ্ছি ক্যামেরায় যে আলুর চপের মতো লাগছে, বাট আলুর চপের মতো না, এটা ভিতরে একটু পিজার মতো, মানে এটা দেখে মনে হচ্ছে যে ছোট একটা পিজা। ঠিক আছে, তো এটা এতই মজা, এতই ক্রিস্পি, ঝটপট বানান খান এবং খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হয়েছে, খুবই মজাদার একটা জিনিস। আর অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা।
ঠিক আছে। তো আমার যদি আপনারা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন এবং সুন্দর সুন্দর কমেন্ট লিখেন, তাহলে আমার কিন্তু কাজ করার আগ্রহ আরও বেড়ে যাবে। আর আপনারা সবাই আমাকে অসম্ভব ভালোবাসেন, এত সাপোর্ট দিয়েছেন যে আমি এটা শখে করেছিলাম, বাট এখন আমি রেগুলারলি আপনাদের কমেন্টে আমি রেগুলার আমি রান্না করতে চলে আসি, আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসি। আমার খুব ভালো লাগে, আপনাদের এই সাপোর্ট জন্য আমার সাথেই থাকে। এই নিয়ে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।